7টা পর্যন্ত অপেক্ষা করেছি বাড়িতে, যে 7টা বাজে এবার হয়তো চলে আসবে। এমনি কোথাও তো কোনোদিন যায় না, এই আশেপাশেই খেলে, আমরা তাই জন্য 7টা পর্যন্ত অপেক্ষা করছিলাম। 7টা যখন বেজেছে তারপরে আমরা সবাই মিলে খুঁজতে বেরিয়েছি, সব জায়গায় খুঁজেছি, আত্মীয় স্বজন আশেপাশে সব জায়গা খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না মেয়েকে। কালকে যে সন্ধ্যেবেলা বেরিয়েছে এখনো পর্যন্ত মেয়ের কোনো খোঁজ পাইনি, এবং ওর সঙ্গে আরও অনেক বাচ্চারাও ছিল। মাঝে মধ্যে শুধু বলতো কি যে আমি বাড়ি ছেড়ে একদিন চলে যাব, তোমরা আমাকে এত বকাবকি করো তো ঠিক আছে দেখো একদিন চলে যাব, এরকম করে বলতো, কিন্তু কেউ সেরকমভাবে ব্যাপারটাকে নেয়নি।